নমস্কার বন্ধুরা, সবিতা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আজ বানাচ্ছি ডিম, ডিমের একটা নতুন একটা রেসিপি বানাচ্ছি। ডিমটা সিদ্ধ করে 5টা ডিম গ্রেট করে নিয়েছি। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। রান্নাটা আমি সর্ষে তেলে করব। তেলে দিয়ে দেব 5 ফোড়ন। দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেবো রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, দিয়ে ভালো করে মশলাটা সঙ্গে কষিয়ে নেব। এবার দেবো স্বাদ মতো লবণ 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 বড়, টমেটো গ্রেট করে রেখেছিলাম, গ্রেটটা টমেটোটা দিয়ে দেব। দেব 1 চামচ ধনে গুঁড়ো, একদম জিরে গুঁড়ো, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছি। এবার গ্রেট করা ডিমগুলো দিয়ে দেবো। দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। দিয়ে একটু জল দিয়ে দেব। এবার দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমাদের এই ডিমের রেসিপিটা রেডি। আমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।